गाइज वेलकम बैक टू आवर ব্লগ। तो आज বিছানা থেকেই ব্লগটা স্টার্ট হলো, কারণ কাল রাত 3টার সময় বাড়ি ফিরেছি, তারপর 6টা পর্যন্ত ব্লগ এডিট করা, আপলোড করা, সেগুলো করে তারপরে ঘুমিয়েছি। তো সেই কারণে অনেকটা লেট হলো, উঠতে 12টা বাজে, তবুও মনে হচ্ছে না এখনো উঠি। মনে হচ্ছিল আরো 2-3 ঘন্টা ঘুমাই, কিন্তু তার তো উপায় নেই, কাজে যেতে হবে, কাজ করতে হবে। তো আজ দশমী, সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা, ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো তোমরা কেমন পুজো কাটিয়েছো জানিও। অতি সকাল থেকে আজকে একবারও ক্যামেরার সামনে অন হইনি, এখন বেজে গেছে প্রায় দুপুর দুটো। তো কালকে ফিরে আসার পর রাত্রিবেলাতে শুতে শুতে অনেক লেট হয়ে গেছিল, সকালবেলাতে যথারীতি উঠতে অনেক লেট হয়ে গেছে, মানে অন্যদিন লেট করে উঠি, আজকে আরও লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো আমি সেই জন্য তারপর থেকে আর টাইম পাইনি ক্যামেরার সামনে আসার, ঘরটার একটু গুছানো ছিল, আগোছালো হয়েছিল, সেগুলো সব গুছালাম, স্নান টান করে এখন রেডি হয়েছি, রেডি হয়ে যাচ্ছি। আগের দিন গেছিলাম হালদার বাড়িতে, তোমাদেরকে পরিচয় করেছিলাম তানিমার সাথে, আজকেও ওখানেই যাচ্ছি ওদের বাড়ির পুজোতে মাকে বরণ করব। তো মনটা একটু খারাপ হয়ে আছে, কারণ মানে পুজো তো এক বছর পর পর আসে, তো এক বছর পর এলো, আবার 4টে দিন নিমেষের মধ্যে কেটে গেল, আজকে মাকে বিদায় দিতে হবে। তো মনটা সত্যিই খুব খারাপ, জানি প্রত্যেকটা বাঙালিরই মনটা খারাপ আজকে, মানে সবার মুখেই কেমন একটা বিষাদ বিষাদ, আবার একটা বছর পর ফিরে আসবে, কে থাকবে কে থাকবে না, কীরকমভাবে থাকবে না থাকবে, কাকে পাবে কাকে পাবে না, তার ঠিক। আমরাও যাচ্ছি, আজকে যাচ্ছি আমি, দিদিভাই, দাদা, আমরাও যাচ্ছি, তোমরা আমাদের সাথে চলো। ওসব ফালতু কথা ছাড়ো, আমাকে কেমন লাগছে সেটা বলো। খুব সুন্দর, একটু ভালো করে বর্ণনা দাও, আমার দিকে তাকাও। আমি তো সেজেছি বলেই তো, তুমি দেখেন একটা মেকআপ ছাড়া, একটা লাল টিপ করে লেন্স ফেন্স ছাড়া যদি জিজ্ঞেস করতো তাহলে বলো। আচ্ছা, মেকআপ করে তো সব মেয়ে कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। मेकअप करे ही बोलो ना, क्या मतलब है? मैं तो बोल रहा हूँ साफ बन रहा है, सुंदर है, मन से लोग की कुत्ती है। ताई সেটা তো ঠাকুর মশাই আছে যা রান্না, ঠাকুর সে করছে, সেটা তো ওইখানে করে, করে এখানে এবার শান্তিপুরের মায়ের প্রসাদ আমার হাতে যেটা আছে এটা দিয়ে শুরু করে, এরপর ভাতের রয়েছে, ভাত রয়েছে, ডাল,
ডাল রয়েছে মাছের মাথা দিয়ে, বেগুনি, ছোট মাছ ভাজা, আলু পটলের তরকারি চিংড়ি দিয়ে, এখানে ইলিশ মাছ, এগুলো সব মায়ের ভোগ আছে। এখানে কি কি আছে তানিমা? এখানে আছে একটা তরকারি, কাঁচা তরকারি, আলুর ডালের ভাত, কচুর শাক, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, নারকেল ভাজা, তারপরে পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছ, শাপলার চাটনি। এটা হলো মায়ের ভোগ? হ্যাঁ, এটা মায়ের ভোগ। এটা হচ্ছে কাতলা মাছ, এবার আমরা টনি মারানিকে পড়াবো, সবার সবার কি পড়ানো হয়ে গেছে? পাত্র খুঁজছে না, আমি একদম খুঁজছি না পাত্র, একদম না। Yeah.
মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি মানে একবারও আমি ভিডিওতে আসতে পারিনি, আমি আপনি ভিডিও করেছি, এখানে কোনো রকম ভয়েজে আমি কিছু করতে পারিনি কারণ প্রচুর ঢাকের আওয়াজ হচ্ছিল, তোমরা কোনো কথা শুনতেও পেতে না। আমি এখন তনিমাদের বাড়ির ওপরে যাচ্ছি, তো সেখানে সেখানে আমার ব্যাগ রয়েছে, ব্যাগটা নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব, এখন বাড়ি যাব। শেষ মানেই মন খারাপ, আবার এক বছরের অপেক্ষা। মায়ের মুখও যেরকম ছোট হয়ে যায়, প্রত্যেকটা বাঙালির মুখও আজকের দিনে ছোট হয়ে যায়। মাকে বিদায় জানাতে হয়, আবার এক বছর অপেক্ষা করতে হয় এই পাঁচটা ছুটির জন্য, সবাই আনন্দ করার জন্য এই সারা বছর অপেক্ষা করে থাকে। এখনকার থেকেও ছোটোবেলায় আরও বেশি মন খারাপ হতো পড়াশোনার জন্য, এখন তো ওই মন খারাপটা হয় না, কিন্তু ছোটোবেলা কী হতো যে পুজোর পাঁচটা দিন মানেই পড়াশোনার থেকে ছুটি, বাবা মা কিছুতেই পড়াতে বসাতে পারবে না আমাদেরকে, পাঁচটা দিন মানে শুধু খেলে বেড়ানো, খাওয়া, ঘোরা। আর পাঁচটা দিন যেই শেষ হতো, যখনই দশমীটা আসতো তখনই মনে হতো এইবার একাদশীর থেকে আমাদেরকে পড়তে বসতে হবে, পড়তে যেতে হবে, এইটার একটা বড় চাপ ছিল আর বড় মন খারাপ। এখন সেই মন খারাপটা নেই, কিন্তু তবুও মা চলে যাওয়ায় একটা কীরকম যেন মন খারাপ লাগে, চোখে অল্প হলেও জল আসে। আর মায়ের ওই গঙ্গায় যে চলে যাওয়াটা, ওটা তো মানে দেখা যায় না দাঁড়িয়ে চোখে। এখন হয়ে গেছে সেই সকালে আমরা এখানে এসেছি, আবার আমাদেরকে যেতে হবে, এখন প্রায় মোটামুটি 8টা বেজে গেছে, তো একা একা যেতে হবে, দাদা চলে গেছে অনেকক্ষণ আগে, বাড়ির দোকানের একটু সমস্যা ছিল ওই জন্য চলে যেতে হয়েছে দাদাকে। এখন আমরা হয়তো ওদের সঙ্গে আর ওই ঠাকুরের সাথে যেতে পারবো না মায়ের সাথে, আমাদেরকে দুজনকে একা একাই চলে যেতে হবে, তো আমরা এখন বাড়ি যাই। তো চলো, তোমরাও কন্টিনিউ থাকো আমাদের সাথে। শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়রা যারা আমাদের সাথে রয়েছো তাদেরকে আমাদের প্রণাম দুজনার তরফ থেকে, ছোটদেরকে ভালোবাসা। তোমরা আমাদের পাশে থেকো, এভাবে সাথে থেকো, আমাদের ব্লগ দেখো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সবাই সাবধানে থেকো, সবাই সবার বাবা মাকে ভালো রেখো। অনিমাকে একটা কথা বলার আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ডাকার জন্য, প্রত্যেক বছরই ডাকে কিন্তু আমি এই বছর ফার্স্ট টাইম এলাম এই বাড়িতে, তো তনিমার জন্য আমি আজকে ধুনুচি নাচ দেখলাম, কিন্তু এর আগে কোনোদিন ধুনুচি নাচ দেখিনি, আমার খুব ভালো লাগলো এখানে এসে। অনেক কিছু মিস করে গেল, অনেক ধুনুচি নাচের আরো কিছু রাত অব্দি থাকার ইচ্ছা ছিল কিন্তু এখন থাকতে পারবো না, চলে যেতে হবে, যেহেতু ঘাট গঙ্গা পেরিয়ে যেতে হবে আমাদেরকে, তাড়াতাড়ি যেতে হবে, তো থ্যাংক ইউ রে ডাকার জন্য। আর ভোগ গুলো তো বলার কিছু নেই, মানে এক্সেলেন্ট খেতে প্রত্যেকটা ভোগ, আগের দিনও তাই বললাম আজকেও তাই, সত্যি খুব সুন্দর। আমরা তো খুব ভালো পুজো কাটালাম, তোমরা কেমন কাটিয়েছো পুজো জানাবে, সবাইকে শুভ বিজয়া। সামনে দাঁড়িয়ে আছেন আমাদের দোকানের সামনে, এখান দিয়ে ঠাকুর যাচ্ছে, তো তোমাদের সাথে
গরমের মধ্যে একটু মেঘ নেই কিছু নেই, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে এটা দশমীতে যেন হবে, এটা মায়ের চোখের জল ছাড়া আর কিছু না। এদিকে আমাদের চোখের জল পড়ছে, ওদিকে মায়ের চোখের জল বৃষ্টি দিয়ে পড়ছে। মানে সিরিয়াসলি এইভাবে বৃষ্টি হবে? আর দশমীতে অন্তত পক্ষে এক ফোঁটা দু ফোঁটা হলেও বৃষ্টি হয় প্রত্যেক বছর, হবেই এটা। বাবা গেছে এক জায়গায় নিমন্ত্রণ, দাদা বৌদি গেছে একটুখানি ঘুরতে বাইকে করে, তো আমি কি করব একা একা বাড়িতে, সেই জন্য এখানেই বসে আছি। যাই হোক, বরের সামনে বসে থাকাও একটা শান্তির, দোকানে বসে থাকলেও তো ওর সামনে বসে আছি, তো এখানেই বসে আছি, কি করব। এখন হঠাৎ করে বৃষ্টি হলো বলে বাইরে বেরিয়ে এলাম, একটু এত গরমের মাঝে। যেমনটা তোমাদের দিয়া বললো যে দাদার বৌদি ঘুরতে বেরিয়েছিল, তো সেখান থেকে গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। তো কী কী নিয়ে এসেছে তোমাদের দেখাই। এটা হচ্ছে চিকেন তন্দুর বাটার মশলা, আর এখানে হচ্ছে কড়াই চিকেন, আর এটা হচ্ছে বাটার নান, আর ফিশ ফ্রাই এনেছিল, সেটা খেয়ে নিয়েছি। তো ওটা আর দেখাতে পারলাম না, খুব খিদে পেয়ে গেছিলো। তো এখানেও যেটা নিয়ে এসেছি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি। পুজো শেষ হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া এখনও চলছে ফুল অন। বাঙালি হয়ে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, বাইরের খাওয়া দাওয়া, সেটা কি মানে? তো খাওয়া দাওয়া একদম চলছে। তোমরা কেমন পুজো দেখলে সেটা জানিও, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খাওয়ার টেবিলে তন্দুর চিকেন টিক্কা বাটার মশলা খেতে খেতে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো।
চ্যানেল। গুড নাইট। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।